আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে এই নাজনের শাক। নাজনের পাতা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে, দিয়ে একটা কচুর পাতা দিয়ে কেটে নিয়েছে, দিয়ে তার মধ্যে আস্ত গোটা গোটা তিন চারটে লাল লঙ্কা দিয়েছে, আর কুচি কুচি করে কেটে রাখা বেগুন। চলুন বন্ধুরা এবার রান্নার জায়গায় যাওয়া যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো পাঁচফোড়ন দেওয়া হলো। এই শাক খাওয়া চোখের পক্ষে খুব ভালো, ভিটামিন এ। বন্ধুরা আপনাদের সবাইকে অনুরোধ করবো এই শাক খাওয়ার জন্য। এই শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ আছে। পরিমাণ মতো লবণ, এই সজনে পাতায় ভিটামিন সি আছে, প্রোটিন আছে। আমরা সজনে পাতা যেমন বাংলায় বলি, এটা ইংলিশে বলে মিরাকেল ফ্রি। সজনে পাতায় ক্যালসিয়াম আছে, ডিমের থেকেও বেশি প্রোটিন আছে। সজনে পাতা প্রত্যেকে খাওয়া খুব জরুরি, তাই দর্শক বন্ধুদেরকে জানাতে চাই এই সজনে পাতা আপনারা সপ্তাহে অন্তত দুদিন খাওয়ার চেষ্টা করবে। যেসব বন্ধুদের অ্যানিমিয়া আছে তারাও কিন্তু এই সজনে পাতা খেলে অ্যানিমিয়া রোগের থেকে অনেকটাই আপনারা বাঁচতে পারবেন। সজনে পাতার মধ্যে আয়রনও আছে, সজনে পাতার মধ্যে পটাশিয়ামও আছে। এই সজনে পাতা খেলে হাড়টু ভালো থাকে, উচ্চ রাগ উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে এই সজনে পাতা। যেসব বন্ধুদের সুগার আছে এই শাক খেলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হয়। আপনাদেরকে আরেকটাও আমি সজনে পাতার যে ফুল হয় এই ফুলও কী করে রান্না করে সেটাও আমি দেখাবো শাক হয়ে যাওয়ার পরে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও কিন্তু এই শাক খেতে পারে। সুগারের পক্ষেও কিন্তু এটা খুব ভালো একটা উপকারিতা শাক। আবার পুনরায় কড়াইতে তেল দেওয়া হলো। এবার থেতো করে রাখা রসুন এর মধ্যে দেওয়া হবে। রসুনটা পুড়ে গেছে, এর মধ্যে শাকগুলো এবার দিয়ে দেওয়া হবে। আবার একটু এর মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে।
সজনে শাক কমপ্লিট। এই স্বাস্থ্যকর শাকটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।